এসকেএম গুড ফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে ভিডিওটা তৈরি করছি। ভিডিওটার বিশেষত্ব, এই দাদা ভাই 6 মাস আগে আমার কাছ থেকে ছাগল নিয়েছিলেন, মানে মোট 7টা নিয়েছিলেন, মানে 4টে প্রেগনেন্ট ছিল, একটা আনপ্রেগনেন্ট বাচ্চা ছিল আর একটা বাচ্চা সমেত মা ছিল, মোট 7টা নিয়েছিল। তা চলেন সেই ছাগলগুলো কি অবস্থায় আছে, ফার্মটা কিভাবে ম্যানেজমেন্ট করে দাদা ভাইয়ের সঙ্গে জেনে নি। হ্যাঁ নমস্কার দাদা ভাই, ভালো আছেন? হ্যাঁ নমস্কার। আপনার নাম? আমার নাম অর্জুন রায়, আমার থানা হচ্ছে ভদ্রেশ্বর, জেলা হুগলি। আমি দাদার থেকে আজ থেকে 6 মাস আগে কিছু ছাগল নিয়ে যাই। তো আমি যখনই সুবিধে অসুবিধে যা যা কিছুই সমস্যা হয়েছে না কেন আমি দাদাকে ফোন করেছি, আমার প্রত্যেকটা সমস্যার সমাধান দাদা করে দিয়েছে। তো আমার কোনো অসুবিধা এখনো পর্যন্ত পড়তে হয়নি। হ্যাঁ, তাহলে ছাগলগুলো এখন ভালো আছে? এখন সব কটা সুস্থ আছে। বাচ্চার কোয়ালিটি কেমন হয়েছে? বাচ্চার কোয়ালিটি প্রত্যেকটা টপ কোয়ালিটি হয়েছে। আমি যেরকম বাচ্চা, মানে খেলো নয়, মানে প্রত্যেকটা বাচ্চাই দেখার মতো। যে ছাগলগুলো আমি বলেছিলাম প্রেগনেন্ট, প্রেগনেন্ট হয়েছে প্রত্যেকটাই হয়েছে, মানে যে কয়দিনের প্রেগনেন্ট সব মিলেছে, মানে প্রত্যেকটা কথাই মিলেছে, তাই তো? তা দাদা ভাই আজকে আবার আসলেন, আমার কাছে নতুন প্রজাতির ঘাস আছে, বিএসএন 10 কম্বো প্লাস 4G বুলেট তাইওয়ান জঙ্কি। এখন নতুন ঘাসের সে কাটিং দাদা নিতে এসছেন, মানে ঘাসটা এখনো পর্যন্ত একবারও কাটা হয়নি। দেখেন ছাড়গুলো, দেখেন কাছে নিয়ে আসো, মানে একবারও কাটা হয়নি। দেখেছেন গোড়টা, দেখেন একবারও কাটা হয়নি কিন্তু। আর নিচ থেকে দেখেন ফোটগুলো কিরকম বেরোচ্ছে। আর এই ঘাসটার একটা বিশেষত্ব দেখেন, মানে এই কাণ্ড থেকে আবার নতুন করে এই যে সাইড দিয়ে দেখেন আবার কিন্তু ফোড় বেরিয়েছে প্রত্যেকটায়। তার মানে আপনি একটা কাণ্ড থেকে আপনি প্রচুর পরিমাণে কিন্তু পাতা পাচ্ছেন। এইটা গেল একটা প্রজাতি। তারপরে এদিকে আসেন, এই একটা প্রজাতি, আর এই সাইডে একটা প্রজাতি চলে গেল। আর এই ঘাসটা একটা প্রজাতি। অ্যাকচুয়ালি কি এই এই ঘাসটা দেখবেন এর পাতাগুলো কিন্তু একদম সরু সরু, এর যে পাতাগুলো সরু সরু আর এর পাতাগুলো কিন্তু চ্যাপটা চ্যাপটা, আর এর পাতাগুলো দেখবেন এর পাতাগুলো কিন্তু একদম খাড়া খাড়া। আর এইটা দেখেন এর পাতাগুলো কিন্তু একদম নিয়ে পড়েছে, চওড়া চওড়া পাতা, দেখেন কতটা চওড়া। নিয়ে আসো কাছে, নিয়ে আসো। আর কালারটা দেখেন, এইগুলো সব হচ্ছে প্রোটিন, প্রোটিনে ভরপুর। কারণ এই মুহূর্তে আমার কাছে 4 রকমের প্রজাতি আছে, বিএসএন 10 আছে, কম্বো প্লাস আছে,
4G বুলেট হবে আর তাইওয়ান জংকিং হবে। এই চারটে প্রজাতির ঘাস আমার কাছে আছে। তাছাড়া আমার কাছে বিভিন্ন ভ্যারাইটিস আছে, যেমন সুপার নেপিয়ার আছে, স্মার্ট নেপিয়ার আছে, ব্ল্যাকবেরি আছে, তুত আছে, হাইব্রিড নেপিয়ার আছে, জার্মান হোয়াইট আছে, বাহুবলি আছে, মানে বিভিন্ন ভ্যারাইটিসের ঘাস কিন্তু আমার কাছে আছে। তা এই দাদা ভাই এর আগে আমার কাছ থেকে ঘাসের কাটিং নিয়ে গেছিলেন, আজকে ছাগল নিয়ে গেছিলেন, আজকে আবার ঘাসের কাটিং নিতে আসলেন। বন্ধুরা ভাবা যাবে না, নিয়ে আসো দেখেন, এখনো একবারও কাটেনি, দেখেন দেখেছেন একবারও কাটেনি, কিন্তু এক একটা ঝাড়ের আকার দেখেন, আর বিশেষত্ব দেখেন এই যে একটা কাণ্ড দেখেন, এই কাণ্ড থেকে দেখেন এই ফোড় বেরিয়েছে, প্রত্যেকটা গিটে গিটে দুদিক থেকে দুটো করে ফোড় বেরিয়েছে দেখেন, মানে একটা কাণ্ডেতে প্রচুর পাতা, প্রচুর পরিমাণে পাতা। কারণ এসকেএম গোট ফার্মে বিভিন্ন ধরনের প্রজাতির ঘাস পাবেন, যদি এসব এই সমস্ত ঘাসের কাটিং নিতে যদি আগ্রহ হন, যে ছাগলকে শুধু খাওয়ালে হবে না, একটা প্রোটিন পাওয়ার, প্রোটিনটা আমাকে দেখে নিতে হবে, প্রোটিনে ভরপুর যাতে থাকে, আমি যে খাবারটা খাওয়াবো যাতে খাওয়ালে আমার কাজে আসে, আমাকে সেই ধরনের ঘাসটা লাগাতে হবে। আর প্রচুর আইটেম থাকলে কি হয়, এবেলা ওবেলা ঘুরিয়ে ফিরে দিলে পরে রুচিটা আসে, বুঝতে পেরেছেন? তা 78724468 এই নাম্বারে ফোন করতে পারেন কারো যদি ঘাসের কাটিং লাগে। মানে প্রথমবার এই ঝাড়টা দেখেন, পাঁচ আইটেমের নিলেন, ঘাস খাওয়ালে হবে না, বুঝতে পেরেছেন? ভ্যারাইটিস আপনাকে রাখতে হবে, পালন করতে গেলে, ফার্ম করতে গেলে আপনাকে ভ্যারাইটিস রাখতে হবে। এছাড়া আমার কাছে সুপার নেপিয়ার, COCL4, হাইব্রিড নেপিয়ার, ব্ল্যাকবেরি, তুত, স্মার্ট নেপিয়ার, অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার, জার্মান হোয়াইট, বাহুবলি, আর 4G বুলেট, তাইওয়ান জংকিং, BSN10 কম্বো প্লাস, এত প্রকারের আইটেম আমার কাছে এখন ঘাসের আছে। অ্যাকচুয়ালি কি হয় বলেন তো বন্ধুরা, মানে বিভিন্ন দূর দূরান্ত থেকে দাদা ভাইরা আসে আমার কাছ থেকে ছাগল নিয়ে যায়। এবার ফার্মটা আমাকে নিজে হাতে ম্যানেজমেন্ট করতে হয়, এতগুলো ছাগলের পরিচর্যা। এবার আমি যদি দূরে দূরে ভিডিও বানাতে যাই তাহলে এক দুদিন টাইম লাগবে, তাহলে এই ফার্মটা কে দেখবে, তাই না? এই যে ম্যানেজমেন্টটা, এতগুলো ছাগলের যে ম্যানেজমেন্টটা, ভালো করে দেখেন, এতগুলো ছাগলে পায়খানা প্রচ্ছাপ করে, তাহলে প্রচ্ছাপের জলটা কিন্তু আমার বাইরে কোনো নালা করা নেই যে বেরিয়ে যাবে, তাহলে এর ভেতরেই তো প্রচ্ছাপটা চলে যাচ্ছে, তাহলে এখানটায় কিরকম ভিজে হওয়ার দরকার ছিল, মানে গ্যাস গন্ধ পরিপূর্ণ হওয়ার দরকার ছিল। দেখেন আমি আমার সিস্টেম অনুযায়ী আমি প্রত্যেক দিনের কর্ম প্রত্যেক দিন করি, সুন্দর করে পরিষ্কার করে স্প্রে করে দেওয়া হয়েছে, আবার ছাগলগুলো আনার আগে এইগুলো সেটিং করে দেবো। এবার আপনার যদি সিস্টেম যদি সঠিক না থাকে, আপনি ওষুধ খাওয়াবেন, ছাগল ঠিক আছে, আবার ঘরে ঢুকবে, আবার প্রবলেম হবে। আপনি কত ওষুধ খাওয়াবেন, যতদিন ছাগল পালন করবেন ততদিন ওষুধ খাই যাবেন নাকি? রোগগুলা তো আপনার পরিবেশ থেকেই হবে, তাই না? মানে যে সমস্ত দাদা ভাইদের আমি ভিডিও মানে ছাগলগুলো বিক্রি করি, দূরে দূরে গিয়ে আমি ভিডিও বানাতে পারি না, আমার এই একটা বড় সমস্যা, বুঝতে পেরেছেন? তা এ দাদা ভাই এসছে, দাদা ভাইয়ের মুখ থেকে আপনারা শুনলেন যে ছাগলগুলো নিয়ে যাওয়ার পরে কি অবস্থায় আছে, এখন কি অবস্থায় আছে, বাচ্চার কোয়ালিটি কেমন এসছে, আর আরেকটা জিনিস, দাদা ভাইয়ের যে যে সমস্যাগুলো হয়। তাহলে বন্ধুরা, এই দাদা ভাইয়ের যে প্রবলেমটা হচ্ছে, সে প্রবলেমটা হচ্ছে ইনজেকশন নিজে ঠিকঠাক করতে পারছেন না, বুঝতে পেরেছেন? আর এক ডাক্তারবাবু দেখিয়ে দিয়েছেন যে এইখানটাই করতে, কারণ এইখানটাই করা মানে বিশেষ করে কি বলবো, মানে দারুণ এক্সপিরিয়েন্স দরকার, মানে এতটাই এক্সপিরিয়েন্স দরকার মানে বলে বোঝানো যাবে না। তা দাদা ভাইকে আমি বললাম আপনি ওখানে কেন করবেন, আপনি এইখানটাই করবেন। তা এইখানটা করা দাদা ভাইকে আমি শিখাচ্ছি, নেন টানেন, আপনি 1 ml টানেন,
হ্যাঁ, হাওয়াটা সুন্দর করে বার করেন, আবার টানলেন কেন? হ্যাঁ, আস্তে আস্তে, ব্যাস, আরেকটু আরেকটু বের করেন, এটা সোজা করতে হবে, এটা সোজা করতে হবে। হ্যাঁ, এবার আরেকটু ঠেলেন, ব্যাস। এবারটা আগে নিজে নিজে এইখানটায় হাত দাও, আঙুল বোলাও, এইখানটায় এইখানটায় সব জায়গা বোলাও, দেখো কোন জায়গাটা বেশি নরম মনে হচ্ছে, এই জায়গাটা নরম মনে হচ্ছে, তাহলে আপনাকে এই সামনে আসতে হবে। হ্যাঁ, মানে সবসময় একটা অ্যাঙ্গেল করে করবেন, আর যাকে দিয়ে ধরাবেন তাকে এইভাবে ধরাবেন, এইখানটা একটা, হ্যাঁ, ছাগলটা যাতে রিল্যাক্স দাঁড়াতে পারে। এইবারটা আপনি ওইখানে সিরিজ মারেন, হ্যাঁ, এখানে হাড় আছে, হাড়ে, হাড়ের নিচে যেখানে মাংস আছে এই এই জায়গাটা, হ্যাঁ, আপনি একবার হাতে করে দেখুন, দেখেন এই মাথাটা, এই যে এই জায়গাটায় এই হাড়ের নিচ দিয়ে সোজাসুজি ঢুকে যাবে, মানে হাড়ে টাচ হবে না। হ্যাঁ, ঢুকেছে, হ্যাঁ, এবার পুশ করে দেন, ব্যাস, এবার টানেন, এবার এখানে ডলে দিন, তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, নতুন নতুন দাদা ভাইরা ইন্দ্রা কখনো সিরিঞ্জ হাতে নেননি, তা ইন্দ্রা যেভাবে আজকে ইনজেকশন করছেন, মানে ছাগলের বুঝার কায়দা নেই যে আমার গায়ে একটা সিরিঞ্জ ফুটালো, মানে সিস্টেমটা এমনভাবে আপনাকে তৈরি করতে হবে, সতর্কমূলক যে পদক্ষেপগুলো, ছাগলটাকে ঠিকঠাক করে ধরা, তারপরে কোন সোজা সিরিঞ্জটা, সিরিঞ্জটা অনেকে দেখবেন এইভাবে ঢুকায়, জাস্ট রং, কারণ মাংসের একটা কোষ থাকে, সেই কোষ এইখানে এইভাবে ঢুকালে পরে 100টা কোষের মধ্যে 100টা কোষ কিন্তু কাটতে কাটতে যাবে, আর যখন আপনি অ্যাঙ্গেল করে দেবেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেবেন, তখন আপনার 8 থেকে 10টা, আয়স্টলে 15টা কোষ কাটবে, মানে মাংসের একটা লেয়ারের একটা স্তর থাকে কিন্তু, বুঝতে পেরেছেন? দেখবেন আপনি যখন মাংস খাবেন, দেখবেন একটা মাংসের টুকরো খাবেন, দেখবেন একটা ধাপ উঠে গেল, লেয়ার পড়ে থাকে, একটা লেয়ার থাকে কিন্তু। আর আপনি যখন এইভাবে দেবেন, যদি আপনি দক্ষ হন, তাহলে আপনার দেখা গেল 2-3টে, যখন আপনি ভাতটা বুঝে ফেলবেন, 2 থেকে 3টে কি 4টে 5টা এর উপরে কোষ কাটবে না, তার মানে লেয়ার লেয়ারে ঢুকে গেল কিন্তু একটাও কোষ কাটলো না, উপরের লেয়ার 2-4টে 5টা কোষ কাটলো। আর আপনি যখন এইভাবে খাড়াখাড়ি দেবেন, তখন কিন্তু 100টার মধ্যে 100টা কোষ কাটবে, আর সেই ইঞ্জেকশনগুলো কী হয়, ফুলে যায়, ছাগলটা চিল্লায়, দাপায়, মানে ওইখানটা একটা গোল আকৃতি গুটি হয়ে যায়, পরবর্তীতে ছাগলটা মানে সুস্থ থেকে অসুস্থই বেশি হয়, এমনকি মারাও যেতে পারে। এর জন্য ইঞ্জেকশনটা যতটা সোজা মনে হবে ততটা সোজা না, আপনাকে মানে ভাবটা বুঝতে হবে। তা এই আপনি তো নতুন, এই যে যে ইঞ্জেকশনটা করলেন, আর এইখানটায় করতে গেলে কত সমস্যা হতো, লাফাতো দাপাতো, তাই না? এগুলো হচ্ছে ক্রসবিট। তা এই ছাগলটা দাদা ভাইয়ের পছন্দ হয়েছে, দেখে ভালো লেগেছে বলছে। ফার্মিং করতে করতে যে যে প্রবলেমগুলো হয় দেখুন, এই এতগুলো ঔষধের মানে কোনটার কি কাজ, কোনটার কি সাইড ইফেক্ট, কোনটা কখন মারতে হবে, কার বডি ওয়েট কি, সমস্ত ডিটেলস দাদা ভাইয়ের সঙ্গে আলোচনা হলো, দাদা ভাই মোবাইলে ভিডিও রেকর্ডিং করে নিয়ে গেলেন। এরপরেও যদি সমস্যা যদি হয়, তাহলে দাদা ভাই আমাকে ফোন করবেন, সেইভাবে দাদা ভাইকে বুঝিয়ে দেওয়া হবে।
এইটাই হচ্ছে এসকেএম গোট ফার্মের পরিষেবা। মানে যে সমস্ত দাদা ভাইরা এসকেএম গোট ফার্মের সঙ্গে কানেক্ট থাকে তাহলে তারা কতটা হ্যাপি আপনারা কিন্তু প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। তা আপনাকে যে এই ওষুধগুলোর সিস্টেম বুঝিয়ে দেওয়া হলো, কোন ছাগলটার কি বডি ওয়েট, কাকে কত এমএল মারতে হবে, মানে যদি রোগের যদি সমস্যা বেশি মাত্রায় হয়ে যায় তখন তাকে ডোজটা কত পরিমাণে বাড়াতে হবে, এই সমস্ত ক্লিয়ার বুঝতে পেরেছেন তো? আমার দাদা আমি একবার নয় বারবার করি দাদা আমাকে ক্লিয়ার করে বুঝিয়ে, অন্তত তিন চারবার আপনাকে বুঝিয়ে দিয়েছি, তারপরে আবার ভিডিও রেকর্ডিং করে নিয়ে গেলেন। এর পরেও যদি সমস্যা হয় তাহলে আপনি আমাকে ফোন করবেন, বুঝতে পেরেছেন? তাহলে এবার বন্ধুদের বলেন যে এসকেএম গোট ফার্মের কাছ থেকে আপনি ছাগল কিনে আপনি হ্যাপি কি হ্যাপি না? হ্যাঁ আমি খুবই হ্যাপি, ভালোভাবে বলেন। আমি খুবই হ্যাপি, আমার কোনো অসুবিধে, সব থেকে যেটা ভালো লাগে কোনো অসুবিধায় পড়লে দাদা ভাইকে এক চান্সে ফোন করলে এক চান্সে ফোন ধরে এবং তার অসুবিধার কারণ কি না কারণ জেনে সব কিছু আমায় ওষুধপত্র সব কিছু ভালোভাবে বলে দেয়, এটাই সব থেকে ভালো লাগে। একটু হেসে হেসে বলেন তো, একটু হেসে হেসে বলেন, একটু হেসে একটু ফিলিংস নিয়ে বলেন, মুখটা গুমড়া করে বলছেন। হ্যাঁ আমি আমার যখনই সুবিধে বা অসুবিধে যা কিছুই হোক না কেন আমি দাদাকে ফোন করি সঙ্গে সঙ্গে, তো দাদা আমাকে প্রত্যেকটা সমস্যার সমাধান দাদা আমাকে এখান থেকেই করে দেন, তো আমার কাজও হয়ে যায়। হ্যাঁ তাহলে নতুন খামারিরা যদি এসকেএম গোট ফার্মের সঙ্গে যদি কানেক্ট থাকে তাই না, তাহলে তারা কি হ্যাপি হবে, তাদের ফার্মটা কি সাকসেস হবে? হ্যাঁ হবে, হবে না কেন, করতে পারলেই হবে, ধৈর্য ধরে করতে হবে, দাদার সঙ্গে যোগাযোগ রাখতে হবে, যোগাযোগ না রাখলে কিছুই হবে না। আমার বাড়ি ভদ্রেশ্বর, আমি সেখান থেকে এমনি ছুটে দিচ্ছি এখানে, আমার আসতে ছ ঘন্টা সময় লেগেছে, তবু আমি এখানেই এসেছি। তাহলে বুঝতে পেরেছেন মধুরা, এটাই হচ্ছে এসকেএম গোট ফার্ম। কারণ কি যে মানে প্রতিনিয়ত এত মানুষ আসে তাদের সঙ্গে কথোপকথন বলতে বলতে আমার নিজের ভাষাটাই স্প্রিড হয়ে গেছে, অনেক দাদা ভাই হয়তো ভিডিওর মাধ্যমে দেখে তাদের ভালো নাও লাগতে পারে তাই না? ওকে থ্যাংকস বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের খামারের ছাগলগুলো পশুগুলো অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক এই কামনা করি। ওকে থ্যাংকস, আপনারা সবাই ভালো থাকবেন।